হাসি মুখে বাঁচতে শেখায়। এখানেই আটকে যাচ্ছে। আমার থেকে বড় ইন্সপিরেশন কোথায় পাবে তুমি? ২৬শে এপ্রিল থেকে প্রতিদিন রাত 8:30 সান বাংলায়। সত্যি তো ভিকি বাবুর সাথে আমার কোনো তুলনাই হয় না। আমার আচার আচরণের মধ্যে শহরের কোনো আদব কায়দা নেই। আমার চেহারার মধ্যে ভিকিবাবুর বাড়ির বউয়ের কোনো ছাপ নেই। আমাকে তো লোকে কাজের মেয়ে ভাববেই। ভিকিবাবু নিশ্চয়ই অফিসের লোকজনকে আমার ব্যাপারে বলেননি, তাই কেউ জানে না আমি ওনার স্ত্রী। আর সেই জন্যই অফিসের ওই লোকটা আমাকে কাজের মেয়ে ভেবেছে। ভিকিবাবু না বললে ওনারাই বা জানবে কি করে যে ভিকিবাবু একটা আদিবাসী মেয়েকে বিয়ে করেছে? কেন বলেননি ভিকিবাবু? অফিসের সবাই জানতে পারলে হাসাহাসি করবে বলে। করছিস কি? তরকারি তো পুড়ে গেল, মন কোন দিকে তোর? কি হয়েছে তোর? কি এত ভাবছিস বলতো? কিছু না। কিছু না বললেই হলো? যখন থেকে এসছিস মুখটা গোমরা করে আছিস, কারোর সঙ্গে ভালো করে কথাও বলছিস না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। বিক্রম ফোন করলো, ওর সাথে ভালো করে কথাও বললি না। কিছু হয়নি দিদিমণি। মিছে কথা কেন বলছিস? দিদিমণি তো ঠিক কথাই বলছে। যখন থেকে এসছিস মুখ গোমড়া করে আছিস, মুখে হাসি নাই, খুশি নাই, কিছু নাই। সবে বিয়া করেছিস, হাসি খুশি থাকবি, সংসার করছিস, ভালো থাকবি, তা না মুখটা গোমড়া করে আছিস, যেন মুখের মধ্যে কেউ কালি মাখাই দিচ্ছে। আমাকে মুখে আলাদা করে কালি কেন মাখাতে হবে বাবা? আমি তো এমনিতেই কালো। আমি তো আর শহরের মেয়েদের মতো ফর্সা নই। যোগকাণ্ড কোন কথা থেকে কোন কথা চলে গেল? কি আবল তাবল বলছিস শিখা? দাদা কখন বললো তুই কালো, শহরের মেয়েদের মতো ফর্সা না? সবাইকে মুখে বলতে হয় না দিদিমণি, কারো কারো মনেই কথাগুলো থেকে যায়। এখন আবার কে এলো? তারা আমি দেখছি। আরতি শোন না, স্বামী স্ত্রীর মধ্যে একটু আধটু ঝগড়াঝাটি হয়, উনি অত মন খারাপ করতে লাই রে? বললাম তো বাবা কিচ্ছু হয়নি আমার। তুমি এখন যাও, আমার অনেক কাজ আছে, তরকারিটা আবার রান্না করতে হবে। আরে বিক্রম তুমি এসো এসো। কাকে খুঁজছো? শিখাকে? হ্যাঁ, কোথায়? ওই তো রান্নাঘরে। দেখ বেটি, ও স্বামী স্ত্রীর মধ্যে একটু আধটু ঝগড়াঝাটি হয় রে, ওসব না তো মন খারাপ করতে লাই। তো শুনছিস আমার কথা? আরে তুই আমার শিখা, তুমি অফিসে গেলে অথচ আমার সঙ্গে দেখা না করে চলে এলে, কি হয়েছে তোমার? বাবা টিফিন বক্স গুলো নিয়ে এসো, খাবার গুলো তো ভরতে হবে। রান্নাই তো শেষ করিস লাই। তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? দেখো না, এখানে আসার পর থেকে আমাদের সঙ্গে ভালো করে কথা বলছে না, আর বললো কি সব আবোল তাবোল বলছে। হ, আমি তো ভাবলাম যে তোমার সাথে কোথায় কোনো ঝগড়াঝাটি হয়েছে। কই, কোনো ঝগড়া হয়নি তো, আমরা তো একসাথেই বাড়ি থেকে বেরোলাম, ততক্ষণ তো সব ঠিকই ছিল। তারপর আমি গাড়িতে ফোনটা রেখে অফিসে চলে গেলাম, ও অফিসে গেল ফোনটা দিতে, কিন্তু আমার সঙ্গে দেখা করলো না।
আপনার অফিসে তো বাড়ির কাজের লোকের মালিকের সাথে দেখা করার নিয়ম নেই, কি করে দেখা করতাম বলুন? এবার বুঝেছি কেন তুমি আমার সঙ্গে দেখা না করে চলে এসছো। কে তোমাকে কাজের লোক বলেছে? কি হলো বলো? বল শিখা, আপনার অফিসের লোক। কিন্তু তাদের কোনো দোষ নেই, তারা তো আগে আমাকে কখনো দেখেনি, আর আপনিও তাদেরকে আমার ব্যাপারে কিছু জানাননি। আর আমার চেহারা আচার আচরণ নিশ্চয়ই আপনার বাড়ির কাজের লোকের সাথে মিলে যায়, তাই তারা আমাকে এই কথা বলেছে। তুমি এক্ষুনি আমার সঙ্গে অফিস যাবে শিখা, চলো। না ভিকিবাবু, আমার অনেক কাজ আছে, আর আপনি একদম আমাকে কে কি বললো সেটা নিয়ে ভাববেন না। আপনার অফিসে অনেক কাজ আছে, আপনি কাজ করুন। আমার স্ত্রীকে কেউ অপমান করবে আর আমি চুপ করে থাকবো? ভিকিবাবু সত্যি বলছি, বিশ্বাস করুন, কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার যায় আসে, তুমি চলো। বললাম না ভিকিবাবু, আমার কাজ আছে। যেটুকু কাজ আছে আমি আর দাদা মিলে করে নেব। হ্যাঁ তুই যা। যা চলো শিখা। যা কি নে। বাবা, বাড়ি থেকেই অফিসে এত কিছু ঘটিয়ে ফেলেছ। হাউ ডেয়ার ইউ, এত সাহস আয় কোত্থেকে তোমার? হ্যাঁ, তুমি আমার বাড়ির ছোট বউয়ের সাথে এই ব্যবহার করো? কার সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় সেটা না শিখে চাকরি করতে চলে এসেছো? ছি 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 ছি, কাদের তুমি তোমার অফিসে রেখেছো সুদর্শন? সত্যি আমি আমি তো এনজিও যাচ্ছিলাম, যাওয়ার পথে ভাবলাম আজকে বিকির সঙ্গে একটু দেখা করে যাই। তারপর শুনলাম শিখা বিকির সঙ্গে দেখা করতে এসছে কিন্তু সেটা করতে পারেনি, আমি তখনই বুঝেছি কোনো গন্ডগোল হয়েছে। আমি নিজে আমার বৌমাকে অফিসে পাঠিয়েছি ভিকিকে ফোনটা দেওয়ার জন্য, আর তুমি ওকে কাজের মেয়ে ভেবে ভিকির সঙ্গে দেখা করতে দাওনি। আমার বাড়ির ছোট বৌমাকে তোমার কাজের মেয়ে মনে হলো কি করে? হ্যাঁ আমি মানছি, আমি মানছি শিখা গ্রামের মেয়ে, কিন্তু ও এখনো এই শহরে লেখাপড়া করছে, এই অফিসের নিয়ম কানুন না জানতে পারে। তা বলে তুমি কিচ্ছু না জেনে ওকে এভাবে অপমান করার সাহস পেলে কি করে? কোন সাহসে তুমি ওকে কাজের মেয়ে ভেবেছো? না মানে স্যার, আমরা তো কোয়েল ম্যাডামকে চক্রবর্তী বাড়ির ছোট বৌমা বলে জানতাম। এনাকে তো আগে ঠিক দেখিনি, তাই ভুল করে ফেলেছি। আমার সাথে কোয়েলের বিয়েই হলো না, আর তোমরা ধরে নিলে ও আমার বউ? আমার স্ত্রী শিখা। না মানে সবাই তো জানতো আপনার সাথেই কোয়েল ম্যাডামের বিয়ে হবে, তাই। শাট আপ। ভিকি বাবু আপনি শান্ত হন। শিখা এ তুমি কি বলছো? শান্ত থাকবি কি করে? তোমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে তারপর কি শান্ত থাকা যায়? আমারই তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আর এটা শুধু শিখার সঙ্গে হয়েছে বলে আমি বলছি না, আমাদের অফিসের কোনো মহিলার সাথেই যেন এরকম ব্যবহার না হয়। বাঁচতে চাও তো এক্ষুনি ক্ষমা চাও। সরি ম্যাডাম। এভাবে নয়, হাত জোর করে মাথা নিচু করে ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। ভুল যখন হয়েছে তার মাসুল তো তোমায় দিতেই হবে। শোনো, কাল থেকে তোমাকে আর এই অফিসে আসতে হবে না। প্লিজ স্যার এরকম করবেন না, আমি আপনার সামনে হাত জোর করছি। শোনো, তুমি যা ভুল করেছো তার কোনো ক্ষমা নেই।
आज ही पावना पंडा बुझे नहीं चले जाओ। ना बाबा, आपने उनके चाकरी थके बाद दे बैठना। ये तू भी क्या बोल चुकी शिखा? ও তোমাকে সকলের সামনে অপমান করেছে, তোমাকে আমাদের বাড়ির কাজের মেয়ে বলেছে, আর তুমি তো জানতেন না আমি আপনাদের বাড়ির বউ, তাই ওনার ভুল হয়ে গেছে। আর আমি চাই না আমার জন্য কারো চাকরি চলে যাক। আমি জানি এই শহরে চাকরি পাওয়া কতটা কঠিন। চাকরি পাইনি বলে ভিকি বাবুকে রাত জেগে ট্যাক্সি চালাতে হয়েছে। চাকরি ছাড়া আমাকে আর আমার বাবাকে এই শহরে কত কষ্ট করতে হয়েছে আমি জানি। কিন্তু ওর তো একটা শাস্তি পাওয়া উচিত শিখা। উনি যদি নিজের ভুলটা বুঝতে পারেন তাহলেই হবে। দেখো দেখো কত উদার একজন মানুষ আমাদের বাড়ির বউ হয়ে এসেছে, দেখো।